হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি আজকে কিন্তু সরকারি একটা ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। যে কারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কী কীভাবে ক্যাটেরিয়া রয়েছে, তো এখানে ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু অবশ্যই আইটিআই কিন্তু পাস করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনাকে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো কথা সামনে একটা যে বিজ্ঞপ্তিটা তুলে ধরবো সেই বিজ্ঞপ্তিটা কিন্তু একটা আমি আপনাদের মাঝে একটু আলোচনা করে দেবো। আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট কল, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এটা নোটিশ জারি করা হয়েছিল অনেক দিন আগে, 19-20 করা হয়েছিল। আপনারা এখানে ডেট দেখতে পাচ্ছেন 5-3-2020 কিন্তু এটা দেওয়া হয়েছিল। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ওপেনিং ডেট 6-2-2020 ওপেনিং হয়েছিল আর লাস্ট ডেট ছিল 5-4-2020। তবে কিন্তু আপনাদের জানিয়ে দিই এই যে লাস্ট ডেট রয়েছিল তার মধ্যে কিন্তু করোনা ভাইরাসের কারণে এই ফর্মটা স্থগিত করা হয়েছিল, কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল না। পুনরায় কিন্তু এক নতুন নোটিশ বেরিয়েছে, আপনাদের সেই নোটিশটা আমি দেখিয়ে দিব। এই সেই নতুন নোটিশ, যেই নোটিশ কিন্তু আবারও পুনরায় প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার, তাছাড়া এখানে ডেট রয়েছে 23-6-2020। তো এখানে বলা রয়েছে কি নোটিশে কিন্তু আপনাকে এখানে স্পষ্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15 দিনের জন্য কিন্তু আবার কিন্তু এটা অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে। যারা যারা চাইছে যে আমি আবেদন করবো, তো 15 দিন হাতে সময় রয়েছে, তো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন নেওয়া, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইল বি ওপেন্ড ফ্রম 25-6-2020 থেকে 9-7-2020 কিন্তু এই ফর্মটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, www.rrcer.com এই যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাকে ভিজিট করে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করে সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কী কী ক্যাটেরিয়া রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন সাব ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো শুনুন সেই পুরনো বিজ্ঞপ্তিতে যাওয়া যাক, সেখানে কী কী আর তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তবে পুনরায় আমরা পুরাতন বিজ্ঞপ্তিতে ফেরত আসলাম, সেখানে আমরা দেখে নেব কী কী চাওয়া হয়েছে। তো এখানে সব কিছু ঠিক আছে, নতুন যারা যারা আবেদন করেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবে। তারপর কথা হচ্ছে এখানে সাব ডিভিশন হাওড়াতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কী কী পদে এখানে রয়েছে, টোটালে কিন্তু এখানে 13টা পদ রয়েছে। তো 13টা পদে কিন্তু 659 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে এসসি এসটি ওবিসি ভাগ রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে এই পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা তাহলে ডাউনলোড করতে পারবেন। তো হারার পরে কিন্তু তারপর সাবডিসি দেওয়া আছে শিয়ালদহতে কিন্তু সেই একইভাবে নেওয়া হবে, 7টি পোস্টে কিন্তু নেওয়া হবে, 526 জনকে নেওয়া হবে। তো এখানে আবার এসসি এসটি কোটায় কিন্তু ভাগ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্টে কিন্তু 6টি পোস্ট রয়েছে, তো তার 6টি পোস্টে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 101টি। তো এখানে কিন্তু এসটি ওবিসি ভাগ করে দেওয়া রয়েছে, মানে সিট সংখ্যা ভাগ করে দেওয়া রয়েছে। তো এরকম করে কিন্তু আপনারা এখানে তারপর রয়েছে দেখবেন সাব ডিস্ট্রিক্ট আসানসোলে কিন্তু নিয়োগ করা হচ্ছে, 5টি পদে নিয়োগ করা হচ্ছে, 412 জনকে নেওয়া হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্কশপের জন্য কাছড়াপাড়াতে নেওয়া হবে 7টি পোস্ট রয়েছে, তার মধ্যে 206 জনকে কিন্তু নেওয়া হবে। তো এরকম করে আপনারা স্কল ডাউন করে নিতে যাবেন, মানে অনেক কিন্তু পদ রয়েছে, আপনারা এখন দেখবেন যারা যা ডিস্ট্রিক্টে পড়েন, তার জামালপাড়াতে রয়েছে, তারপর টোটাল পোস্ট রয়েছে, হ্যাঁ 7টি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 684টি। তারপর যেটা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই মেডিকেল যে প্রফিট হতে হবে, তবে কিন্তু আপনাদেরকে নিয়োগ নেওয়া হবে। আপনাদের এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। তো এখনও পর্যন্ত যারা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়নি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদের এখানে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল তথ্য, আর এইসব অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আইটিআই করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আইটিআই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এইটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। তো এই ভিডিওটাই আমি এই জন্যই তৈরি করলাম, যেহেতু অনেক দিনের লকডাউনের কারণে অনেকেই হয়তো জানতে পারেনি বা ফর্ম ফিল আপ চলছিল সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করা হয়নি। তো এখন কিন্তু নতুন করে আবার 15 দিনের জন্য কিন্তু এটা কিন্তু এই ওয়েবসাইট কিন্তু ওপেন করা হয়েছে। তো যারা যারা এখন অ্যাপ্লিকেশন করেনি কিন্তু সমস্ত তথ্য দেখে কিন্তু একবার অ্যাপ্লিকেশন করে নেবে। আর এই ছিল তথ্য আপনাদের জানিয়ে দিলাম, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।